সঙ্গীত শিল্পী সৌমেন হাজারির গানের তালে মেতে উঠল খেলার মাঠ। মঙ্গলবার বিকেলে নদা থানার শ্যামনগর ফুটবল ময়দানে সভাধিপতি কাপের শুভ উদ্বোধন হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বিখ্যাত সঙ্গীত শিল্পী তথা অভিনেতা সৌমেন হাজারি তার সঙ্গীতের মাধ্যমে খেলার মাঠের সমস্ত দর্শকের মন কাড়লেন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নদা মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞত সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। ধন্যবাদ আমাদের এই জেলার সভাধিপতি মোসাহেব হোসেন সাহেব। আজকে ফুটবল যখন অনুষ্ঠান হচ্ছে তখন ফুটবল নিয়ে একটি গান
বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন। জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন। খোলা পাত্রে জল জমতে দেবেন না। মশারির মধ্যে ঘুমান। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে। অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।